রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে বাঙালি সবচেয়ে বেশি পাঠ করে ভালোবাসে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে অল্প পাঠেও আমরা অধিক ভালোবাসি। শুভেচ্ছা, আমি আফজাল হোসেন। আমন্ত্রণ অন্তরে তুমি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমাদের অন্তর প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বাঙালির সর্বকালের অন্তরের প্রিয় মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। মানুষের পয়েন্ট অফ ভিউ এবং প্রকাশ করবার ভাষা এবং ক্ষমতা সীমাবদ্ধ, কাজেই সহস্রবার পুনরুক্তি করা ছাড়া আর উপায় নেই। মানুষ যে পুনরুক্তি করে, এই উপলব্ধি পেতে হলেও তো পাঠ প্রয়োজন। আমি বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা অনেক বেশি পাঠ করে ভালোবাসি, কবিগুরু, যাকে অল্প পাঠ করে অধিক ভালোবাসি। মূল বিষয় হচ্ছে পাঠ, তা যদি না করি আমরা, দেখাকে নতুন করে দেখা হয়ে ওঠে না। যেমন সূর্যাস্তের কথা এখানে পড়ি, যে এভাবে আমরা কখনো ভেবেছি কি না। সূর্যাস্তকে তিন রকমভাবে দেখা যাক: বিজ্ঞানের সূর্যাস্ত, চিত্রের সূর্যাস্ত এবং সাহিত্যের সূর্যাস্ত। বিজ্ঞানের সূর্যাস্ত হচ্ছে নিছক সূর্যাস্ত ঘটনাটি, চিত্রের সূর্যাস্ত হচ্ছে কেবল সূর্যের অন্তর্ধান মাত্র নয়, জল, স্থল, আকাশ, মেঘের সঙ্গে মিশ্রিত করে সূর্যাস্ত দেখা। সাহিত্যের সূর্যাস্ত হচ্ছে
সেই জলস্থল আকাশ মেঘের মধ্যবর্তী সূর্যাস্তকে মানুষের জীবনের উপর প্রতিফলিত করে দেখা। কেবলমাত্র সূর্যাস্তের ফটোগ্রাফ তোলা নয়, আমাদের মর্মের সঙ্গে তাকে মিশ্রিত করে প্রকাশ। জীবন ও জগৎকে নতুন করে দেখার প্রেরণা পাই আমরা পাঠের মাধ্যমে। পারিজাতের মধুর গন্ধ পাও।
আছে সুধাই আছে চাও কি আমার প্রাণের মাঝে সুধাই আছে চাও কি হায় বুঝি তার খবর পেলে না নিজেকে জানবার জন্যে চারপাশকে বোঝার জন্যে পাঠের বিকল্প কিছু নেই। সুন্দরের প্রতি আকর্ষণ আমাদের সকলেরই রয়েছে, তাজমহল দেখার বাসনা রয়েছে মনে মনে। কবিগুরুর এই অংশটুকু, তাজমহল নিয়ে অংশটুকু পড়বার পর আমার মনে হয়েছে পৃথিবীর এই শ্রেষ্ঠতম সৌন্দর্যের মধ্যে এমন সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এই যে তাজমহল, এমন তাজমহল তার কারণ শাহজাহানের হৃদয়ে তার প্রেম, তার বিরহবেদনার আনন্দ অনন্তকে স্পর্শ করেছিল। তার সিংহাসনকে তিনি যে কোঠাতেই রাখুন, তিনি তার তাজমহলকে তার আপন থেকে মুক্ত করে দিয়ে গেছেন। তার আর আপন পণ নেই, সে অনন্তের বেদী। যখন তাজমহলের সামনে গিয়ে দাঁড়াই, তখন এ তর্ক মনে আসে না যেটা হিন্দুর কীর্তি না মুসলমানের কীর্তি। তখন একে মানুষের কীর্তি বলেই হৃদয়ের মধ্যে অনুভব করি। অসাধারণদের ভাবনা, দর্শন, বিশ্বাস যদি আমরা পাঠ করি, তাহলে দেখাকেও আমরা নিত্য নতুন করে দেখার শক্তি খুঁজে পাই। আপনারা রয়েছেন অন্তরে তুমি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করছেন অন্তরের প্রিয় শিল্পী রেজনা চৌধুরী বন্যা। শুনি
তিনি আমাদের জন্যই এসেছিলেন। কবিগুরু তার সমগ্র কীর্তি রেখে গেছেন আমাদের জন্যই, তার কর্তব্য তিনি করে গেছেন, আমাদের কর্তব্য কি? সবচেয়ে বেশি পাঠ করে তাকে ভালোবাসা নাকি অল্প পাঠে অধিক ভালোবাসা? এই প্রশ্নটা দিয়ে সমাপ্তি অন্তর্জীবী অনুষ্ঠানের। ভালো থাকবেন। আজি